সিবিআই এর যে ভূমিকা তাতে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট, বিশেষত সিবিআই এর যিনি তদন্তকারী অফিসার তার ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই এর সিটের যিনি তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাস তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি যে তদন্তের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না, কোনো ফাইল তিনি স্পর্শ করতে পারবেন না, ডিআইজি পদক্ষেপ করবেন জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা গেল প্রাথমিকের যে নিয়োগের যে তদন্ত, সেখানে সিবিআই এর তদন্তকারী অফিসারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ। আর এবার নাইনটের অর্থাৎ নবম দশমের যে সিবিআই এর তদন্তের যে ধরন তাতে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু। সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি সেখানে স্পষ্ট বলছেন যে তদন্তকারী সংস্থার কাজের ধরনে রীতিমতন বিরক্ত তিনি। সিলবন্ধ খামে দেওয়া রিপোর্টের সঙ্গে আইনজীবী রিপোর্টের মিল নেই। দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়। সিবিআই এর রিপোর্টের চেয়ে তাদের আইনজীবীর রিপোর্টে বেশি তথ্য আসছে। কিভাবে এটা হয় ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে। একই সঙ্গে এসএসসি এর ভূমিকা নিয়েও সরব বিচারপতি বিশ্বজিৎ বসু। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির একটি স্কুলে, যেখানে সেন্ট্রাল টিম অর্থাৎ মিড ডে মিলে যে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, যার সত্য অনুসন্ধানে সেন্ট্রাল ডিম এরাজ্যে এসেছে, তারা উস্তির একটি স্কুলে গিয়েছে, এখনও পর্যন্ত তারা সেখানে রয়েছে, কোন কোন বিষয়ে তারা খতিয়ে দেখছেন এবং তারা মিড ডে মিলের যে ব্যবস্থাপনা তাতে কতটা সন্তুষ্ট, সমীরণ পাল আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। সমীরণ, বেশ কিছুক্ষণ হয়ে গেল এই স্কুলে সেন্ট্রাল টিমের যারা সদস্য তারা রয়েছেন, কী দেখলেন তারা এবং তাতে তারা কতটা সন্তুষ্ট হলেন? দেখো সুব্রজিৎ, এই নিয়ে চতুর্থ স্কুল অর্থাৎ উস্তির রাজবল্লভপুর রামলাল লঙ্গিলাবাদ মেমোরিয়াল হাই স্কুল, সেখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেন কেন্দ্রীয় দল এবং এই মুহূর্তে তারা রান্নাঘর পরিদর্শন করার পর প্রধান শিক্ষক এবং শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন এবং নথিপত্র দেখছেন। ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো যে এই মুহূর্তে কেন্দ্রীয় দল সমস্ত নথিপত্র তারা পরীক্ষা করছেন। তারা কিছুক্ষণ আগে গেছিলেন যে রান্নাঘর যেখানে রান্না হয় সেখানে কী পরিবেশ রয়েছে এবং এখন তারা নথি দেখছেন যে কতজন ছাত্র ছাত্রী তারা মিড ডে মিল নেয় এবং কতজনের জন্য রান্না করা হয়। একেবারে খুঁটিয়ে কিছুক্ষণ আগে যখন রান্না করে গেছিলেন সেখানে গিয়ে স্পষ্ট যারা রান্নার কাজে নিযুক্ত আছেন তারা বেতন কবে শেষ পেয়েছেন থেকে শুরু করে কত পরিমাণ চাল নেওয়া হয় এবং কতজন মিড ডে মিল প্রতিদিন নেন, ডালের পরিমাণ কত, কী ধরনের তেল ব্যবহার করেন, চাল কোথায় রাখেন, এমনকি মানে ছাত্রছাত্রীদের খাবার দেওয়ার জন্য যে সরঞ্জাম ব্যবহার করে সেই সরঞ্জামও দেখতে চান এবং কী পরিমাণে দেওয়া হয় এই সমস্ত বিষয় তুমি দেখতে পাচ্ছ। সন্তান দেখাচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতিনিধিরা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে, খাবারের গুণগত মানের পাশাপাশি ছাত্রছাত্রীদের যে হাইট ওয়েট এই সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করব যে আজকে যখন এখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে তারা, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল, সেখানে যারা মিড ডে মিলের রান্নার কাজে নিযুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই উলের গ্লাস ব্যবহার করছেন এবং সেখানে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান তার নজরে বিষয়টি যখন আসে এবং তখন তিনি স্পষ্ট জানতে চান যে কেন এই ধরনের উলের গ্লাভস তারা ব্যবহার করছেন, তারা উত্তর দেন যে তাদেরকে এই ধরনের গ্লাভসই দেওয়া হচ্ছে এবং সেই কারণেই তারা এই ধরনের গ্লাভস ব্যবহার করছেন। তিনি সরাসরি এর আগে একটি স্কুলে দেখা গেছিল আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল যে উলের গ্লাভস ব্যবহার করে রান্না করা হচ্ছে। সুব্রজিৎ, তোমাকে আমি রান্নাঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিলেন এবং উলের গ্লাভস খুলতে তাদেরকে বলা হয় যে উলের গ্লাভস তারা যেন কোনোভাবে ব্যবহার না করেন এবং যে রান্নার কাজে যারা নিযুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে যে উলের গ্লাভস পরতেন সেই গ্লাভস পরার ব্যাপারে কি বলেন? হ্যাঁ, কি বলছো? উলের গ্লাভস পরা আমাদের রান্না করতে মানে আগুন শেলে রান্না করি তো, যদি অসুবিধা সুবিধা আমাদের হাতে ছাঁকা টাকাগুলো লাগে না, ওইগুলো একটু সুবিধা হয়। ওরা তো বারণ করলেন, পড়তে বারণ করে তাহলে আর পড়বো না, এবার বারণ করেছে আর পড়বো না, তাহলে আমাদের ভিডিও থেকে কোনো চাপ আসবে না তো। শুধু তাই নয় সুব্রজিৎ, যে অ্যাপ্রন তারা পরে রয়েছেন সেই অ্যাপ্রন নতুন কেনা কিনা সেটাও জানতে চাইছেন। হ্যাঁ, আমাদের বছরে যায়, প্রতি বছরে একবার করে দিয়ে যায় এগুলো। এটা কি নতুন? হ্যাঁ। কতদিন আগে? এই মাস দুই মতো হয়েছে দিয়েছে সবাই। প্রতি রোজ আপনারা? হ্যাঁ, আমাদের প্রতিদিনই পড়তে হয়।